সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে কিভাবে সরল অঙ্ক করতে হয় সেই নিয়মটি শিখব তো যারা সঠিক নিয়মে সরল অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই দুইটি অঙ্কই সমাধান করা শিখব তো একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু বন্ধনীর কাজ আছে আবার এই ভাগের কাজ গুণের কাজ যুগের কাজ এবং বিয়োগের কাজ আছে মানে মোটামুটি সব ধরনের কাজই আছে তো আমরা জানি অঙ্কের কিন্তু মানে সরল অঙ্ক করার বেশ কিছু নিয়ম আছে তো নিয়ম জেনে যদি আমরা অঙ্কটা সমাধান করতে পারি তাহলে কিন্তু এই অঙ্ক সমাধান করতে আমাদের ভুল হবে না তো চলুন প্রথমে আমরা এই অঙ্ক কিভাবে করতে হয় সেই নিয়মটা আগে জানি তো এখানে সরল অঙ্কের নিয়ম হচ্ছে প্রথমে আমাদের বন্ধনী কাজটা আগে করতে হবে তো একটু লক্ষ্য করেন এখানে কিন্তু প্রথম বন্ধনী কাজ এবং দ্বিতীয় বন্ধনী কাজ আছে তো অবশ্যই অবশ্যই আমাদের বন্ধনী কাজটা আগে করতে হবে এরপর বন্ধনী কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা ভাগের কাজ করব তারপরে করব হচ্ছে গুণের কাজ তারপর যোগের কাজ এবং সব শেষে করবো হচ্ছে বিয়োগের কাজ তো এই যে যে নিয়মটা আছে এই নিয়মটা য ফলো করে যদি আমরা এই এই দুইটা অঙ্ক সমাধান করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো চলুন এখন আমরা এই অঙ্ক দুটি সমাধান করা শিখি তো ঠিক আছে প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব তো একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এই প্রথম বন্ধনী যে কাজগুলো আছে এই এই কাজগুলো আমাদের আগে করতে হবে তো এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলেই দেখবেন এখানে কিন্তু যোগের কাজ আছে আবার গুণের কাজও আছে তাহলে আমরা কোন কাজটা আগে করব অবশ্যই অবশ্যই আমরা গুণের কাজটা আগে করব তো ঠিক আছে চলুন আমরা এখন সমাধান করি তো প্রথমে আমরা সমান চিহ্ন দিব এখন এই তিন হাজারে তিন হাজার লিখবো এই বিয়োগের বিয়োগ লিখবো মানে এই যে যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের হুবহু লিখতে হবে মোট কথা আমরা যেই অংশটুকু কাজ করব। মানে একবার আমরা একটা সং একটা অংশই কাজ করব আর বাকি যা আছে হুবহু লিখে দিব তো আমরা যেহেতু এখানে এই যে যে গুণের কাজটা আছে এই গুণের কাজটা শুধুমাত্র আমরা এখন করব। আর বাকি যা আছে এই যে এই বাকি অংশটুকু আমরা যা আছে তা লিখে দেব তো ঠিক আছে এখন আমরা করি তাহলে আমরা এই বন্ধনীটা দিয়ে নিই এখন এই চল্লিশকে যদি আমরা আটত্রিশ দ্বারা দ্বারা গুণ করি মানে চল্লিশকে আটত্রিশ দিয়ে গুণ করলে গুণ ফল হয় এই এক হাজার পাঁচশো বিশ তার মানে আটত্রিশকে এই আটত্রিশ দিয়ে চল্লিশকে গুণ করলে গুণ ফল হয় এক হাজার পাঁচশো বিশ তো এখন আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকু যা আছে আমরা তা লিখে দিব তো এই যোগের যোগ লিখি এই দুইশো পঁয়ষট্টি আছে দুইশো পঁয়ষট্টি লিখবো এই যোগের যোগ এই পাঁচশো আটাশি আছে তো এখন আমরা পাঁচশো আটাশি লিখে ফেলি এখন এই বন্ধনীর বন্ধনী লিখব তো বন্ধুরা চলুন আমরা এখন আসলে দেখে নেই এই আটত্রিশ দিয়ে এই চল্লিশকে গুণ করলে গুণ ফল এক হয় কিনা না তা আমরা একটু চেক করে দেখি তো চলুন আমরা একটু দেখে ফেলি এখানে তো শূন্য দিয়ে প্রথমে আটকে গুণ করব তারপর তিনকে তো শূন্য দিয়ে আটকে গুণ করলে হয় শূন্য কারণ আমরা জানি কোনো শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল সবসময় শূন্য হয় তো শূন্য দিয়ে এই তিনকে গুণ করলে হবে শূন্য তো এখন আমরা এক ঘর কেটে দেব এখন এই চার দিয়ে আমরা আটকে গুণ করব তো চার দিয়ে যদি আটকে গুণ করি তাহলে প্রায় চারাটা বত্রিশ তো বত্রিশে নামে হচ্ছে দুই হাতে হচ্ছে তিন তো চার দিয়ে তিনকে গুণ করলে হয় তিন চারা বারো আর হাতে ছিল তিন তাহলে হয়ে যাবে পনেরো তো আমরা পনেরো লিখি এখন এই অংশটুকু আমরা যোগ করব তো শূন্য শূন্য নামবে এখন এই দুইয়ের দুই এই পাঁচের পাঁচ নামবে আর এ একের এক তার মানে আমরা দেখতে পাচ্ছি এই চল্লিশ দিয়ে যদি আটত্রিশকে গুণ করি বা আটত্রিশ দিয়ে যদি আমরা চল্লিশকে গুণ করি তাহলে গুণ ফল হয় এই এক হাজার পাঁচশো বিশ তার মানে আমাদের এই যে যে অংশটুকু আমরা গুণ করেছিলাম এই গুণ ফলটা আমাদের ঠিক আছে মানে এক হাজার পাঁচশো বিশ এটা আমাদের ঠিক আছে তো চলুন এখন আমরা দ্বিতীয় কাজটা করে ফেলি তো এখন একটু লক্ষ্য করেন এখানেও কিন্তু আমাদের বন্ধনী কিন্তু রয়ে গেছে তো এই যে যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের যোগ করতে হবে তো এই জন্য আমরা একটা সমান চিহ্ন দিব এখন তিন হাজারে তিন হাজার লিখবো এই বিয়োগের বিয়োগ লিখব তো এখন আমরা এই যোগটা করে ফেলি তো এই এক হাজার পাঁচশো বিশ আর এই দুইশো পঁয়ষট্টি পাঁচশো আটাশি এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগ ফল হয় এই দুই হাজার তিনশো তিহাত্তর মানে এই অংশটুকু যোগ করে আমরা পেলাম দুই হাজার তিনশো তিহাত্তর তো আচ্ছা চলুন এখন আমরা এই যোগটাও আসলে আমাদের সঠিকভাবে হয়েছে কি না তা আমরা একটু এই সহজ নিয়মে করে দেখি তো আট আর পাঁচ যোগ করলে হয় তেরো তেরো আর শূন্য যোগ করলে তেরোই হয় তো তেরোর নামে হচ্ছে তিন হাতে হচ্ছে এক তো আট আর ছয় চোদ্দো চোদ্দো আর দুই ষোলো আর হাতে ছিল এক তাহলে হয়ে যাবে সতেরো তো সতেরো নামে হচ্ছে সাত এবারও হাতে আছে এক তো পাঁচ আর দুই সাত সাত আর পাঁচ বারো আর হাতে ছিল এক তাহলে হয়ে যাবে তেরো তো তেরো নামে হচ্ছে তিন এবারও আছে হাতে এক তো এক আর হাতে এক তাহলে হয়ে যাবে দুই তো আমরা এখন দুইয়ের দুই লিখব তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে যে যোগ ফলটা আছে এই যোগ ফলের সাথে কিন্তু আমাদের এই যোগ ফলটা মিল আছে। তার মানে আমাদের এই যে অংশটুকু আমরা যোগ করেছিলাম তা সঠিক আছে তো ঠিক আছে এখন আমরা এই তিন হাজার থেকে যদি এই দুই হাজার তিনশো তিহাত্তর আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল পাই হচ্ছে ছয়শো সাতাশ তো চলুন বন্ধুরা আমরা এই বিয়োগটাও একটু চেক করে দেখি তো আমরা জানি ওপরে যদি শূন্য থাকে বিয়োগ অঙ্কে তাহলে কিন্তু দশ ধরতে হয় তো তিন আসে দশ হবে সাত হলে তো আমরা সাত লিখবো এখন হাতে হচ্ছে এক ওই এক চলে আসবে হচ্ছে এই সাতের ভেতর তো এখন সাত হয়ে যাবে আট তো আট আছে দশ হবে দুই হলে তো এখন হাতে আছে এক ওই এক এই তিনের ভিতরে চলে আসবে হাতের একটা তো এই তিন হয়ে যাবে এখন চার তো চার আছে দশ হবে ছয় হলে তো এবারও আমাদের হাতে এক আছে তো ওই এক এসে পড়বে হচ্ছে এই দুইয়ের ভেতর তো দুই এখন হয়ে যাবে তিন তো তিন আছে তিন হবে শূন্য হলে আর বামে শূন্য লিখতে হয় না তার মানে আমাদের বিয়োগটাও কিন্তু ঠিক আছে এই ছয়শো সাতাশ তো এখানে আছে ছয়শো সাতাশ তো বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই পরের অঙ্কটা সমাধান করি তো এটা আমাদের সর্বশেষ অঙ্ক তো এই অঙ্কের কিন্তু আমাদের এই অংশটুকু কিন্তু আমাদের আগে গুণ করতে হবে কারণ এটা কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে আছে তো এই অংশটুকু আমরা আগে করব। আর বাকি যা আছে এই যে এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এই পর্যন্ত যা আছে তা আমরা হুবহু লিখে দেব তো ঠিক আছে আমরা এখন সমাধানটা করি তো এই বন্ধনীটা দিয়ে দিই এই অংশটুকু আমাদের যা আছে তাই লিখবো এই বিয়োগের বিয়োগ লিখবো এখন আমরা এই অংশটুকু গুণ করব তো তিন দিয়ে যদি আমরা চার হাজার পাঁচশো ষাটকে গুণ করি তাহলে গুণ ফল হয় এই তেরো হাজার ছয়শো আশি তো এই অংশটুকু গুণ করলে হয় এই তেরো হাজার ছয়শো আশি তো আমরা এই বন্ধনীটা দিয়ে দিই আর এই ভাগের ভাগ চিহ্ন লিখবো এখন এই দুইয়ের দুই তো বন্ধুরা চলুন এখন আমরা একটু দেখে নেই আসলে এই তিন দিয়ে যে আমরা এই পয় এই চার হাজার পাঁচশো ষাটকে আমরা যে গুণ করলাম আর গুণ ফলটা যে তেরো হাজার ছয়শো আশি হলো তো এটা সঠিক আছে কিনা তা আমরা একটু চেক করে দেখি তো এখন আমরা এই গুণটা করে দেখি তো তিন দিয়ে শূন্যকে গুণ করলে হয় শূন্য কারণ আমরা জানি কোনো সংখ্যা দিয়ে শূন্যকে গুণ করলে গুণ ফল সবসময় শূন্য হয় অথবা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলেও গুণ ফল সময় শূন্যই হয় তো ঠিক আছে এখন তিন দিয়ে ছয়কে গুণ করলে হয় তিন ছয় আঠারো তো আঠারো নামে হচ্ছে আট হাতে হচ্ছে এবার তো তিন দিয়ে পাঁচকে গুণ করলে হয় তিন পাঁচা পনেরো আর হাতে ছিল এক তাহলে হয়ে যাবে ষোলো তো ষোলোর নামে হচ্ছে ছয় হাতে বারো এক তো তিন দিয়ে চারকে গুণ গুণ করলে হয় তিন এ বারো আর হাতে ছিল এক তাহলে হয়ে যাবে তেরো তো এই যে তেরোর তেরো তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে উত্তরটা আছে এই উত্তরের সাথে কিন্তু আমাদের এই উত্তরটা মিল আছে তার মানে এই যে যে আমরা গুণটা ছিল আমরা গুণটা করেছিলাম তা আমাদের ঠিক আছে তো চলুন এখন আমরা এই যে যে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই অংশটুকু আমাদের বিয়োগ করতে হবে কারণ এটা এই যে বন্ধনীর ভিতরে কিন্তু আছে তাই না এই বন্ধনীর ভিতরে যা আছে সেই অংশটুকু আমাদের আগে করতে হবে তাই এই অংশটুকু আমরা এখন বিয়োগ করব তো এখন এই সমান চিহ্নটা দিয়ে দিই তো এখানে পঁয়তাল্লিশ হাজার আশি এই সংখ্যাটি থেকে যদি আমরা তেরো হাজার ছয়শো আশি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এই একত্রিশ হাজার চারশো মানে বিয়োগ ফল হয় একত্রিশ হাজার চারশো এই পঁয়তাল্লিশ হাজার আশি থেকে তেরো হাজার ছয়শো আশি বিয়োগ করলে বিয়োগ ফল হয় একত্রিশ হাজার চারশো তো এখন আমরা এই ভাগের ভাগ চিহ্নটা দিব আর এই দুইয়ের দুই দিব তো এখন এই একত্রিশ হাজার চারশোকে যদি এই দুই দ্বারা আমরা ভাগ করি তাহলে ভাগ ফল হয় পনেরো হাজার সাতশো তো চলুন এখন আমরা আসলে দেখে নিই এই দুই দিয়ে একত্রিশ হাজার চারশোকে ভাগ করলে পনেরো হাজার এই শাস্য হয় কিনা তা আমরা একটু চেক করে দেখব তো এখানে কিন্তু আমরা এখন ভাগ অঙ্কটাও শিখতে পারবো তো একটু লক্ষ্য করেন তাহলে এই ভাগটাও শিখতে পারবেন তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব প্রথম সংখ্যা যদি ছোট হয় তাহলে দুই সংখ্যা ধরে ভাগ করব তো এখানে কিন্তু আমাদের প্রথম সংখ্যাটা ছোট না বড়ই আছে তো ঠিক আছে আমরা খুব সহজে ভাগ করতে পারবো তাহলে তো দুই তিনের ভেতরে যায় হচ্ছে একবার মানে হচ্ছে এই দুই তিনের ভেতরে একবার আছে। মানে তিন এই দুই দিয়ে তিনকে ভাগ করলে ভাগ ফল হয় এক তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এই দুই দিয়ে এককে গুণ করব অথবা এক দিয়ে দুইকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো দুই দিয়ে এককে গুণ করলে হয় দুই এককে দুই তো আমরা লিখলাম দুই এখন তিন থেকে দুই আমাদের বিয়োগ করতে হবে তো তিন থেকে দুই যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক তো আমাদের বিয়োগ করা কিন্তু এখন শেষ তো যখনই আমাদের বিয়োগ করা শেষ হয়ে যাবে তখন এই এই ডান পাশ থেকে একটা করে সংখ্যা আমাদের নামাতে হবে মানে সিরিয়ালি একটা করে সংখ্যা নামাতে হবে তো আমরা এই সংখ্যাটা নামাই এক এক আমাদের নামাবো তো এখন সংখ্যাটা হয়ে গেল এগারো তো এখন এই দুই দিয়ে কিন্তু এই এগারোকে আমাদের ভাগ করতে হবে তো দুই দিয়ে যদি আমরা এগারোকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ মানে দুই এগারো ভেতরে যায় হচ্ছে পাঁচবার তো এখন এই পাঁচ দিয়ে এই দুইকে গুণ করব তো পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হয় পাঁচ দুগুণে দশ তো আমরা দশ নিচে লিখলাম মানে এই পাশের ঘরে নামটা পড়তে হবে দুইবার তাহলে কিন্তু এটা পাবেন তো এখন এগারো থেকে দশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক তো বিয়োগ করা কিন্তু আমাদের শেষ তো এখন আমরা এই চার কিন্তু কেটে নামাতে পারি তো চার এখন আমরা কেটে নামাবো তো এখন সংখ্যাটা হয়ে গেল চোদ্দো তো এই চোদ্দোকে আবার এই দুই দিয়ে আমাদের ভাগ করতে হবে তো দুই দিয়ে যদি চোদ্দোকে আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে সাত মানে দুই চোদ্দোর ভেতরে যায় হচ্ছে সাতবার মানে দুইয়ের ঘরের নাম তা সাতবার পড়লেই আমরা চোদ্দো পাবো তো ঠিক আছে এখন এই দুই দিয়ে সাতকে গুণ করে আমরা গুণ ফলটা নিচে লিখবো তো দুই দিয়ে সাতকে গুণ করে হয় সাত দু চোদ্দো তো আমরা চোদ্দো লিখলাম এখন এই চোদ্দো থেকে চোদ্দো বিয়োগ করলে হয় শূন্য কিন্তু আমরা এখন শূন্যটা কিন্তু এখানে লিখবো না কেন লিখবো না কারণ বামে শূন্য লিখতে হয় না তাই আমরা শূন্যটা লিখবো না কারণ আমরা এখন ডান পাশ থেকে একটা সংখ্যা নামাবো তো এখন এখানে কিন্তু শূন্য আছে তো এই শূন্যটাই আমরা এখন নামাবো তো এখানে অন্য কোনো সংখ্যা থাকলেও আমাদের নামাতে হতো তো এখানে কিন্তু আমাদের শূন্য অন্য কোনো সংখ্যা থাকলে আমরা অবশ্যই লিখবো কিন্তু শূন্য থাকলে লেখার দরকার নাই মানে বিয়োগ ফল যদি শূন্য হয় তাহলে এখানে লিখবেন না তো ঠিক আছে আমরা কিন্তু এই শূন্যটা কিন্তু নামালাম কেটে তো একবার কিন্তু আমরা একটা সংখ্যায় কেটে নামাতে পারবো তো যখনই আমাদের এই কেটে নামানোর কাজ শেষ হয়ে যাবে তখনই এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে তো এটাই হচ্ছে নিয়ম তো দুই দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে শূন্য মানে দুই শূন্যর ভিতরে যায় হচ্ছে শূন্য বা তো এখন এই শূন্য দিয়ে দুইকে গুণ করলে গুণফল হয় শূন্য কারণ আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তা যেই সংখ্যাই হোক সবসময় গুণ ফল হবে শূন্য এই কারণে এই শূন্যটা হলো তো এখন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কিন্তু শূন্য হয় কিন্তু আমরা শূন্যটা লিখবো না কারণ আমাদের ডান পাশে একটা সংখ্যা আছে তো এই শূন্যটা আমরা কেটে নামাবো আমরা কেটে নামালাম তো এখন যেহেতু আমাদের কেটে নামানোর কাজ শেষ তাই আমরা এখন এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব। তো দুই দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে শূন্য মানে দুই শূন্যর ভেতরে যায় হচ্ছে শূন্যবার মোট কথা এখানে যদি সংখ্যাটা ছোট থাকে মানে এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যদি বড় হয় এই সংখ্যা থেকে তাহলে ভাগ ফলে সবসময় শূন্য লিখবেন এটা মনে রাখবেন ঠিক আছে তো এই কারণেই কিন্তু এখানে কিন্তু এই শূন্য কিন্তু ছোট মানে এই দুই থেকে কিন্তু শূন্য ছোটো তাই আমরা এখানে শূন্য লিখলাম মানে ভাগ ফলে শূন্য লিখলাম তো যাই হোক বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি তো এখন এই শূন্য দিয়ে দুইকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো শূন্য দিয়ে দুইকে গুণ করলে হয় শূন্য এখন শূন্য থেকে শূন্য বিয়োগ করব তো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে এখন থাকে শূন্য কারণ আমাদের এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই তাই বিয়োগ ফলটা আমরা লিখে ফেললাম শূন্য তো এখন আমরা দেখতে পাচ্ছি একত্রিশ হাজার চারশোকে যদি দুই দ্বার আমরা ভাগ করি তাহলে ভাগ ফল হয় পনেরো হাজার সাতশো তার মানে আমাদের উত্তর কিন্তু সঠিক ছিল এই যে পনেরো হাজার সাতশো তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তো এখানে যে অঙ্কটা আছে আশা করি এই অঙ্কটা অবশ্যই অবশ্যই আপনারা পারবেন তো এই অঙ্কটা এখানে কিন্তু চারটি অপশনও আছে তো এই অঙ্কের উত্তরটা কত হবে তা আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সময় শুরু হচ্ছে এখন